আশাকর্মীদের বিক্ষোভ সূতিতে যে কোনো বিষয় নিয়ে আশাকর্মীদের হেনস্থা সহ হয়রানি করার প্রতিবাদে মুর্শিদাবাদের সুতির মহিষাইল হাসপাতালে বিএমএইচ এর ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা বুধবার দুপুর সুতির মহিষাইল হাসপাতাল চত্বর এলাকায় আশাকর্মীদের বিভিন্ন রকমের হেনস্থা ও হয়রানি করেছে বিএমএইচ যদিও আশাকর্মীরা বিক্ষোভ দেখাতে এসে বিএমএইচ তার রুমে না থাকায় পুলিশের সঙ্গে বাগবিদণ্ডায় জড়িয়ে পড়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল সুতি থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট ডি নিউজ কলকাতা ডিআইবি স্যারকে এবং সিভিক স্যারকে সিভিক দাকে বলেছিলাম যে আমরা কালকে বিএমএইচ সাথে মিটিং এ বসবো যেন বিএমএইচ স্যার না পালায় সেটা আপনারা দেখবেন আমরা আমাদের আইনত কাজ করেছি কিন্তু বিএমএইচ কেন পালালো আজ নিশ্চয় তার গল নিজের কাছেই আছে ওই জন্য পালিয়েছে গলত যদি না থাকতো কোনো ভয় ভয় থাকবে না ও বুঝিয়ে দেবে আমরা তো ওকে মারতে যাবো না না কেন পালালো আমাদের আমরা কি করছি পুরো মেয়ে সব মিশে আমরা বসে যাব বসে গিয়ে যতক্ষণ না বেয়মি স্যার এখানে এসে পা দিবে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না আমরা চাই এখন ওর কাছে হিসাব আমাদের যতটা প্রাপ্য সবটা একসাথে নিব সব সব ব্লক মিটে গেছে কেন ওর মিটছে না প্রত্যেক মাসে দুটো একটা কলমে টাকা ঢুকিয়ে দিছে পাঁচশো ছশো দিয়ে পুরো মাসের মিটে গেলে কথা বলছে তাহলে নিশ্চয়ই ও ওই টাকাকে কিছু করছে আর কেন সুইসাইড করতে চাইলো যদি ওর গলন না থাকলো কেন সুইসাইড করতে বললো আমরা এর আগে বললাম যে আপনাকে আটকে রাখবো তো বললো সুইসাইড করে দেবো আপনারা ফেসে যাবেন কেন এই কথাটা বলা হলো নিশ্চয়ই ওর ওর বিরাট কোনো ই চলছে আমাদের টাকা পয়সা নিয়ে ওদের ইন্টারেস্ট খাটানো হচ্ছে সুইসাইডের কথাটা উনি কেন বললেন আমরা আমরা বুঝতে পারছি না আমরা বললাম আমাদের প্রপ টাকা বুঝিয়ে দিন না হলে আপনাকে ঘেরাও করব তখন এই কথাটা বললেন যে এই এটা করবেন না দিদি আমার মান সম্মান চলে যাবে এটা করলে আমি সুইসাইড করব আপনারা ফেসে যাবেন কেন মান সম্মান যাবে ওর যদি কোনো গলদ না থাকে ও তো বলতে পারবে ও তো মিডিয়ার সামনে বলতে পারবে দেখুন আমরাকে সিএমএইচ ই করেনি আমরা দিতে পারিনি তো ওই কথাটা কেন বললো সুসাইড যে বলেছিল সেটা ফোনে বলেছিল না সরাসরি না সরাসরি আমরা ঘরে করে ছিলাম সরাসরি বলেছে মিটিং ঘরে বলেছে মিটিং ঘরে বলেছে আজকের পরিকল্পনা কি রয়েছে তাহলে আজকের পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে আমরা যতক্ষণ না বিএমএস স্যারকে পাবো আমরা এখান থেকে পুরো স্টাফকে যেতে দিব না আমরা এখানে তালা দেব না কিন্তু আমরা এখানে বসে থাকবো একটা স্টাফকে স্টাফকেও বের হতে দেব না পর্যাপ্ত পরিমাণ পুলিশের ব্যবস্থা রয়েছে আপনারা কিভাবে সেটা বা করব আমরা আমাদের কাজ করব পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ যদি চায় আমাদের আমাদের সাথে থাকতে ভালো ই করতে আমরা সেইভাবে করব। কিন্তু যদি পুলিশ না চাই যে পুলিশ যদি আমাদের ওপর কোনো ই করে তো বুঝি পুলিশকে সেটা আমাদেরকে তাহলে বুঝিয়ে দিতে হবে সেই ইটা নিতে হবে দায়িত্বটা নিতে হবে খোঁজ না অন্য ব্লকে যে পুলিশ তো নিতে পারে এখানকার ব্লকও চার্জে আছে